আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞান এর স্থির অংশ নিয়ে আলোচনা করছি তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে স্থির তরিত কি যে তরিত কোন একটা সিস্টেমে তৈরি হয়ে যদি সেখানে স্থির ভাবে অবস্থান করে একটা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে তাহলে সেটি হলো স্থির তরিত এখানে প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে আমাদের শ্যাম্পু করা চুলে যদি পরিষ্কার একটি আশ্রা হয় তাহলে সে ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে এই বিষয়টি এখানে মূলত দিয়ে আছে এরপরে দেওয়া আছে ঘর্ষ তরিত তো ঘর্ষ তরিতটা এরকম যে ঘর্ষণের ফলে এই তরিতটা সৃষ্টি হয় অর্থাৎ আমরা যদি এই প্লাস্টিকের চেরুনিতে যা ঘর্ষণ বল প্রয়োগ করছি চুলের মাধ্যমে বা অন্য কাপড়ের মাধ্যমে এর ফলে সেখানে এই তরিটা সৃষ্টি হচ্ছে কিন্তু এই তরিট কিছুক্ষণ পর কিন্তু এটি আস্তে আস্তে হারিয়ে যায় এটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না তরিতের স্বাভাবিক যে ধর্মগুলো আছে অর্থাৎ সমধর্মী চার্চ পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত ধর্মী পরস্পরকে আকর্ষণ করে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখাতে পারি এবং একটি ইলেকট্রন প্রটন এর ক্ষেত্রে তরিতের কি ভূমিকা সে বিষয়গুলো আমরা ব্যাখ্যা দিতে পারি স্বাভাবিকভাবে আমরা জানি যে একটি পরমাণু তরিত নিরপেক্ষ অর্থাৎ সেখানে সমান ধনাত্মক চার্জ যুক্ত প্রটন এবং ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন সমান সমান থাকে তা আমরা যদি দুইটা পদার্থকে এরকম ঘর্ষণ করি তাহলে যে পদার্থটি আমাদের কাছে অপেক্ষাকৃত বেশি ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ সেই ইলেকট্রনকে আকর্ষণ করে সেটা হবে ঋণাত্মক আধানে আহিত আর যেটি ইলেকট্রনকে কম আকর্ষণ করে সেটি ধনাত্মক আধানে আহিত ঠিক এর বিপরীত ঘটনা কিন্তু এখানে ঘটছে যেখানে এটাই হয়েছে আর দণ্ডটা হয়েছে আমাদের এই দণ্ডগুলোর বিষয়ে কিন্তু এখানে পরিচয় দেয়া আছে আমরা এই লাইনগুলো একটু মার্কিং করি একটা হলো একটি কাজ দণ্ড যদি আমরা রেশম কাপড় দিয়ে ঘষি সেক্ষেত্রে রেশমের ইলেকট্রনের প্রতি আসক্তি কাচের চেয়ে বেশি বলে তখন রেশম অংশটা হয়ে যায় হলো ঋণাত্মক আধান আর কাজ দণ্ড হয় হলো ধনাত্মক আধান আবার ফানেলের সাথে যখন ইবোনাইট দণ্ড ঘোষা হয় তখন ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয় আর ফানেল সেটি হয় ধনাত্মক আধানে আহিত এটা ডিপেন্ড করে মূলত ইলেকট্রনকে কে কত বেশি আকর্ষণ করছে তার উপর তো আশা করি এটা বুঝতে পারছো আছে স্বর্ণপাত্রিত বিক্ষণ যন্ত্র আসলে যন্ত্রটির নাম ফার্স্ট অংশ যন্ত্র দ্বিতীয়টি হলো স্বর্ণপাত এটি স্বর্ণের পাত ব্যবহার হয়েছে বলে স্বর্ণপাত বলা হয় কিন্তু আসলে এই যন্ত্রের নাম হলো তরিত বিক্ষণ যন্ত্র যে যন্ত্র তড়িৎ কোথাও আছে কিনা সেটা পর্যবেক্ষণ করে তার অস্তিত্ব প্রুফ করে এবং তার প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা দেয় সেটি তড়িৎ বিক্ষণ যন্ত্র এটি স্বর্ণপাত বলা হয়েছে কারণে যে এই তড়িৎ যন্ত্র ব্যবহার করে আমাদের আহ তরিতের অস্তিত্ব করা হয় এবং যেখানে দুটা পাত থাকে স্বর্ণের এই যে এখানে এই পাত দুটাই কিন্তু স্বর্ণের এখানে এই যে এটা এই পাতের পাত ব্যবহার করার পেছনে মৌলিক দুইটা কারণ আছে একটি হলো সোনা সাধারণত বায়ুর কোনো কিছু দ্বারা দ্রুত এর কালার নষ্ট হয় না অর্থাৎ অক্সিজেন বা পানির সাথে এরা বিক্রিয়া করে না আর এটি হলো কাগজের মতো পাতলা পাত তৈরি করা যায় ফলে সামান্য একটি চার্জের এটি সরে আকর্ষণ করলে আকর্ষণে পরস্পর কাছে আসে এই বিষয়টি এখানে দেয়া আছে এরপরে আছে আধানের অস্তিত্ব তো আধানের অস্তিত্ব এরকম যে কোন বস্তুতে আধান আছে কি না সেটা বের করা হয় আর প্রকৃতি হলো আধানটা কি প্রকৃতির তো এখানে আমরা যদি এই বিক্ষণ যন্ত্রের দিকে একটু খেয়াল করি তাহলে এখানকার ক্যান্সারটা অটোমেটিক্যালি হয়ে যাবে যদি এটি চার্জ করা না থাকে তাহলে এখানে কোনো সার্জিত বস্তু নিয়ে আসলে সেটা সমধর্মী হলে বিকর্ষণ করে এখানকার ফাঁক বৃদ্ধি করবে আর বিপরীত ধর্মী হলে পরস্পর মানে এর ফাঁক মানে চার্জের পরিমাণ এখানে কমায় দিয়ে ফাঁক কমায় ফেলবে অর্থাৎ নির্মলিত হবে এটা হলো চার্জিত যদি না হয় কিন্তু এখানে একসাথে এর সাথে একটা প্রবলেমও আছে সে প্রবলেমটা হলো যে এর ফলে কিন্তু আমরা বুঝতে পারব না যে এই চার্জটা কি প্রকৃতির সেটা ধনাত্মক না ঋণাত্মক এটা বোঝা যাবে না শুধু চার্জের অস্তিত্বটা বোঝা যাবে চার্জ আছে কিন্তু আমরা যদি প্রকৃতি বুঝতে চাই তাহলে এই বস্তুকে ধনাত্মক অথবা ঋণাত্মক যে কোনো একটা আধানে আহিতকরণ করা থাকতে হবে তাহলে এর পাশে যদি কোনো বস্তু নিয়ে আসা হয় তাহলে সেই বস্তু সাপোজ এটা ধনাত্মক চার্জে চার্জিত হলে তাহলে এখানে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু খণ্ড নিয়ে আসলে এখানকার ফাঁক গুলো কি হবে আরো বৃদ্ধি পাবে আর যদি আমি এখানে ঠিক বিপরীত কাজটা করি অর্থাৎ এখানে যদি ধনাত্মক না নিয়ে এসে যদি ঋণাত্মক আধানে আহিত বস্তু নিয়ে আসি তাহলে যে প্রবলেমটা হবে সেটি হলো এই এখানকার ধনাত্মক আধান এখানে আরো ধরা হবে এখানকার আধান কমে যাওয়া এই ফাঁক আরো হ্রাস পাবে বা ফাঁক কমে নির্মলিত হবে এরকম বিষয়টা করবো অর্থাৎ আমার যদি এই তরিদ্রিক্ষণ যন্ত্রটি যদি চার্জিত করা থাকে তাহলে আমি অতি সহজেই বলতে পারবো যে এই যন্ত্রে কি চার্জ আছে অর্থাৎ চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি দুটোই আমরা ইনশাল্লাহ খুব দ্রুত নির্ণয় করতে পারবো ঠিক আছে আচ্ছা ওকে এরপর দেওয়া আছে তরিতা আবেশ তরিতা আবেশ হলো প্রভাবিত হওয়া কোনো চার্জিত বস্তুতে চার্জিত বস্তুর প্রভাবে আর একটি অচার্জিত বস্তুতে চার্জের আবির্ভাব করা আমরা একটু উদাহরণে আসি সাপোজ এখানে আমি একটা বস্তু নিলাম এ পাশে আর একটা বস্তু নিলাম আমি দেখা যাচ্ছে যে পরে যে বস্তুটা নিয়েছি সেটা ধনাত্মক চার্জে চার্জিত এই যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়েছি এর প্রভাবে এখানে ঋণাত্মক চার্জ গুলো এই পাশে জড়ো হবে এই পাশে ঋণাত্মক চার্জ জড়ো হবে আর এখানে জড়ো হবে এখানে জড়ো হবে ধনাত্মক চার্জ এইভাবে আমরা এখানে বিষয়গুলো মনে হয় দেখাতে পারি এই যে দেখো দুই পাশে যে দুই প্রকার চার্জের আবির্ভাব ঘটল তাহলে একটা চার্জিত বস্তুর প্রভাবে সে চার্জিত বস্তু কোনটা ধরো এটা এ হলো বস্তুটা চার্জিত আর এই বি বস্তুটা ছিল অচার্জিত এই এর এর প্রভাবে বিতেও নতুন করে চার্জের আবির্ভাব ঘটল এই ঘটনাকে বলা হয় আবেশ আবেশ কি বুঝতে পারছো আচ্ছা এই তৈরি তাপসের ঘটনা শেষ আমরা এখন দেখব যে কুলম্বের সূত্র এই যে কিউ এবং কিউ টু ঘরের কিউটি চার্জে চার্জিত দুটি বস্তু ডি দ্রুত অবস্থান করছে এদের আকর্ষণ অথবা বিকর্ষণ এই দুটি বল চার্জের পরিমাণের গুণ ফলে সমানুপাতিক মধ্যবর্তী দ্রুতের বর্গের ব্যস্তানুপাতিক তো এই সূত্রটি এখানে দেওয়া আছে তাই আপনার যদি সূত্রগুলো একত্রে দেখায় তাহলে কিন্তু এই আকৃতিতে হবে আর কি প্রত্যেকটা যদি আলাদা দেখায় তাহলে হবে এরকম যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল এদের চার্জের পরিমাণের গুণ ফলে স্বানুপাতিক কিউান কিউ টু মধ্যবর্তী দূরত্বের বর্গের কি প্যাসনপাতিক না বা আর স্কোয়ার আমি আর দিয়ে লিখলাম আর স্কোয়ার এখন ওখান থেকে আমি এটা এইভাবে লিখতে পারি যেখানে এই কে টা হলো সমানুপাতিক ধ্রুবক যার মান হলো ওয়ান ভাগ ফোর পাই এফ নট যেটার মান নাইন ইন্টু টেন পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পারপুলাম স্কোয়ার আশা করি বুঝছো এটা আচ্ছা এখন দেখো নিউটনের এই সূত্র থেকে তুমি চাইলে আহ তৈত্রাবল্যের সূত্র দিতে পারো যখন কিউ ওয়ান সমান কিউ যখন কিউ ওয়ান সমান কিউ খালি কিউ আর কিউ টু সমান ওয়ান অর্থাৎ কিউ টু সেইটা সমান হলো ওয়ান তখন আমরা লিখতে পারি ওয়ান ভাগ ফোর পাই এফসিলন নট কিউ ভাগ হলো আর স্কোয়ার তুমি ভালো করে দেখো এটা কিন্তু একটা সূত্র তাই হয়নি সূত্র হলো তোমার এ ফিজিক্যাল টু কিউ এটাও একটা সূত্র অর্থাৎ এফ ইজিক্যাল টু কিউই এটা একটা সূত্র আতে টু কত এবং এটা এফের মান দেওয়া আছে তরির তীব্রতা আমি যেটা বললাম সেটা পরের পৃষ্ঠে দেখো লেখা আছে এফ ইজিক্যাল টু কিউই বা কি হয় এই যে বাহ দেখো ওই সূত্রে কিন্তু এখানে অঙ্ক আছে একটু অঙ্কটা মনে হয় একটু দেখো একটু আনা অঙ্কের মধ্যে ভাগ আছে আর কি দুই ধাপের অঙ্ক তো প্রথমে দেখো ইজিকেল টু ভেদ ভাগ কিউ ইর মান বের করা হয়েছে পরেরটা দ্বারা কিন্তু আবার দ্বিতীয় আরেকটা অপশন দাও আছে প্রথম অংশ থেকে ইর মান বের করে দ্বিতীয় অঙ্ক করা লাগবে ওকে এখন বিভব আমি তো তড়িৎের basic তোমাকে দেখাইছি মনে হয় তড়িৎ পড়ানোর সময় চলো লবণ কি পড়াইছি

এটা হয় হলো তরিত প্রবাহিত হয় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে কিন্তু আসলে আসলে কি তাই হয় তা হয় না তরিত পক্ষে প্রবাহ হয় ইলেকট্রন প্রবাহ মানে তরিত প্রবাহ আর এটি প্রবাহিত হয় ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে তাহলে আমরা এই তরিত প্রবাহ এবং বিদ্যুৎ প্রবাহ এই নিয়ে দুই রকম নাম দুই ধরনের বিষয় কেন লেখা দেখি যখন বিদ্যুৎ আবিষ্কার হয় তখন প্রকৃতপক্ষে এই তরিতের যে মূল আবিষ্কার সেটা কিন্তু হয়নি সে সময় যা আবিষ্কার হয়েছিল সেটা হলো প্লাস আর মাইনাস তো সবাই মনে করতো প্লাসটা বড় আর মাইনাসটা কি ছোট আমরা যদি এইরকম দুটো পদার্থ চিন্তা করি যে এখানে একটা পদার্থ এই পাশে আর একটা পদার্থ করে নেওয়া হলো সেই মেশিনটার কাজ হলো এই মেশিন বক্সের কাজ হলো ইলেকট্রনকে ধরে এখানে নিয়ে যা যাওয়া করে আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটন দুটো কি সমান সমান থাকে এখানে যখন ইলেকট্রন সেখানেই প্রোটন আবার ইলেকট্রন আবার প্রোটন এরকম ভাবে কিন্তু জমা হয়ে থাকে এই যে ইলেকট্রন এই যে প্রোটন এভাবে কিন্তু থাকে এখানেও তাই আছে ইলেকট্রন প্রোটন এরকম জোরায় জোড়ায় আছে কিন্তু মুশকিলটা কি হলো কিছু ইলেকট্রন এই যন্ত্রের প্রভাবে এখানে যাওয়া শুরু করল যত বেশি করে জড়ো হলো তখন এদের মধ্যে ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল কোনো কথা শুনি না আমরা এখান থেকে চলে যাব কারণ এরা পরস্পরকে বিকর্ষণ করে আর এই যে এদের সাথী প্লাস এরা তাদেরকে প্রচ্ছন্ন আকর্ষণ করে এই আকর্ষণের কারণে যদি এখান থেকে পথ করে দেওয়া হয় সেই পথটা আমরা কিভাবে করতে পারি যেমন ধরো থেকে এখান থেকে পথ এই দিকে করে দেওয়া হলো করে দেওয়ার সাথে সাথেই ইলেকট্রন একদম মানে সেইভাবে ছুটে চলে আসবে ইলেকট্রন ছুটে চলে যাচ্ছে ইলেকট্রন গুলো ছুটে যাওয়ার সময় আমরা এটাকে তখন কাজে লাগাচ্ছি যে বলতেছি তুমি একটু বাল্বের মধ্যে দিয়ে দাও বাল্বকে জ্বালাও তুমি একটু ফ্যানের মধ্যে দিয়ে দাও ফ্যানকে ঘোরাও তুমি একটু টিভির মধ্যে দিয়ে দাও টিভি অন করে দাও ইত্যাদি ইত্যাদি এটুকু তো বিষয় নাকি এখন প্রশ্ন হলো ইলেকট্রন গুলো নর্মালি এই দিকে যাবে কিন্তু যখন কিন্তু যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছে তখন ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার না হয় তখন বিজ্ঞানীরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারেননি তারা মনে করতো প্লাস মানে বড় মাইনাস মানে ছোট সুতরাং তারা মনে করছে বিদ্যুৎ চলে প্লাস থেকে মাইনাসের দিকে এবং এটা এখনো লেখা হচ্ছে কারণ কারণ ব্রিটেন সহ সারা বিশ্বের বিজ্ঞানীরা এক জায়গায় বসে ডিসিশনই হয় যে যে সমস্ত বিজ্ঞানীরা সারা জীবন ধরে তারা বিদ্যুতের ওপর গবেষণা করে তারা বই পুস্তক লিখে তারা আহ পরপারে চলে গেছে তো এনাদের কাছ থেকে তো আমরা বই সংশোধনের জন্য অনুমতি পাচ্ছি না অন্যদিকে এই বই পুস্তক শত শত প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেলে কিন্তু কিন্তু আমেরিকাতে নতুন ভাবে বই লেখার একটা প্রজেক্ট নিয়ে তারা কিন্তু এই নিয়মটা মানেনি তারা বলছে যে ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ এবং বিদ্যুৎ চলে হলো মাইনাস থেকে প্লাসের দিকে ব্রিটেন সহ সারা বিশ্বের মানুষ ওই সমস্ত মহান বিজ্ঞানীদের কাজের অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা এখনো লিখি যে বিদ্যুৎ প্লাস থেকে এর দিকে চলে তো বাংলাদেশ আসলে এটাকে একটু মডিফাই করেছে সে বলছে একটা বিদ্যুৎ প্রবাহ আরেকটি হলো ইলেকট্রন প্রবাহ আমরা যদি দেখি বিদ্যুৎ প্রবাহিত হয় প্রচলিত নিয়ম অনুসারে এই প্লাস থেকে মাইনাস দিকে আর অন্যদিকে তোমার ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিকে প্রবাহিত হবে

এই যে দেখো লেখা আছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে দেখো কোন দিকে এদের দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আর ইলেকট্রন প্রবাহ তার ঠিক বিপরীত দিকে কি মিলছে কি কথা আচ্ছা আমার মনে হয় বিদ্যুৎ প্রবাহ আমাদের ঝামেলা শেষ ওখানে লেখা ছিল বিভব তা আমরা একটু দেখি বিভবটা কি আসলে বিবাহ হলো কোন তৈতায়িত বস্তুর কোন বস্তুকে মানে স্থান থেকে বিদ্যুৎ অন্য স্থানে সাহায্য করে অর্থাৎ তারিতিক ভাবে যদি আমরা দুটা বস্তুকে সংযুক্ত করি এই যেমন এই দুইটা গোলক আমরা যদি দুইটা গোলককে সংযুক্ত করি তাহলে তড়িৎ নির্ভর করে যে এই দিকে দেবে না বিদ্যুৎটা এই দিকে দেবে আশা করি বুঝতে পারছো এখানে কিন্তু লেখা আছে কে দেবে আর কে নেবে ওকে মনে এটা ক্লিয়ার বিভবের পরিমাপ এটা খুব সহজ মনে করো কোন এক স্থানের বিভব তুমি পনেরো পেলে আর এক স্থানের বিভব পাইলে হলো দশ তাহলে এই দুই স্থানের পার্থক্য কত হ্যাঁ ওটাই হবে বিভব বিভব পরিমাপ বা বিভবের পার্থক্য থেকে এদের লেখা আছে কিউ পরিমাণ চার্জ স্থানান্তরে কাজ হয় ডাব্লিউ একক চার্জ স্থানান্তরে কৃত কাজ বিভব পার্থক্য আমি অলরেডি বলছি লাস্টে আছে হলো পৃথিবীর বিভব শূন্য এটা কি দেখো পৃথিবী আসলে প্রোটন ইলেকট্রন নিউট্রন এগুলোর একটা বিশাল ভান্ডার নট অনলি ইলেকট্রন কিন্তু এখানে এত কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে যে প্রকৃত পক্ষে এদের সংখ্যা হিসাব করা বা এগুলো করা অবান্তর এর করা যায় না আমরা শুধু বলতে পারি অসংখ্য ইলেকট্রনের সাগরের ওপর আমরা ভাসতেছি ঠিক জাস্ট লাইক প্রোটনের উপরেও কি ঠিক আছে এখন এই যে কোটি কোটি এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ইলেকট্রনের মধ্যে কিছু ইলেকট্রন তুমি যদি বের করে নাও অর্থাৎ সাগর থেকে পাঁচ বালতি পানি তোলার মতো অথবা কিছু ইলেকট্রন যদি তুমি পৃথিবীকে দান করো অর্থাৎ পাঁচ বালতি পানি তুমি সাগরকে দান করলে দান করে কিন্তু বললে যে দেখো তোমার তো অনেক ইলেকট্রন দিয়েছি সুতরাং তোমার কাছ মানে এই জিনিস দেওয়া থাকলো মানে দিলাম মানে কিছু সুবিধা নেব কথা বুঝতে পারছো কি ইলেকট্রন দেওয়ার ফলে পৃথিবী বলিতে আমার চার্জ শূন্য শূন্যই আছে নেওয়ার ফলেও কিন্তু শূন্য শূন্য থাকবে ইলেকট্রনের চার্জে তেমন কোনো পরিবর্তন হবে না যদি কোন ব্যক্তির কয়েক ট্রিলিয়ন ডলার ইলেকট্রন ব্যাংকে জমা থাকে তার যদি এক কোটি ডলারও হারিয়ে যায় তাহলে কিন্তু তার কি খুব কষ্ট হবে বলতো ওই রকম যে কিছু ইলেকট্রন পৃথিবীতে ঢুকলো না কিছু বের হয়ে গেল এর জন্য পৃথিবীর মূল ইলেকট্রন ভান্ডারে তেমন কোনো পরিবর্তন হয় না এই কারণে জন্য পৃথিবীর বিভব শূন্য এখানে একটু করে না দেখো এটাই আসেছেন আমাদের এই স্থিত অংশের মূল পড়া কিন্তু শেষ নতুন বই থেকে কিছু দেখাতে হবে না এরপরে এখানে কিছু নাই এরপরে যেটা আছে নতুন বইয়ে একটু হালকা তথ্য আছে সেই তথ্যগুলো একটু মনে হয় দেখে দিই হ্যাঁ 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 নতুন বই একটু তথ্য আছে দেখাচ্ছেন তো ধরো না শেষের দিকে কিছু তথ্য এক্সট্রা দেওয়া আছে এলা আগের দিকে কিছু লাগবে না আমাদের এখান থেকে মেঘের সাথে মেঘের ঘর্ষণে যে তার ভিতরে ইলেকট্রন গুলো এক স্থান থেকে অন্য স্থানের দিকে সঞ্চালনের সময় আমরা বর্জ্যপাত হতে দেখি সেক্ষেত্রে বিদ্যুতের এই অংশের সাথে মাটির যদি কানেকশন হন দেখো মুহূর্তের মধ্যে কিন্তু টুটে আসে আর কি এরপর হলো তোমার ধারক নিয়ে আলোচনা আছে ধারক কাকে বলে তুমি যে চেয়ারে বসে আছো এটা তোমার জন্য কিন্তু এক প্রকার ধারক সে তোমাকে ধারণ করে আছে ঠিক আছে এখান থেকে আমি শুরু করলাম এর আগে আছে হ্যাঁ এখান থেকে ধারক তো বিদ্যুৎকে সে ধারণ করে অর্থাৎ ইলেকট্রনকে সে ধারণ করে এক্ষেত্রে কমপক্ষে দুটি পাত থাকবে একটি পাতে আমরা অপর পাতে অটোভাবে এই ধরনের সিস্টেমের নাম হলো ধারক এদের এখানে ছবি দেখো ধারকের মূল যে শক্তির হাফ এম ভি স্কোয়ার মনে করবা আর এখানে হাফ সি ভি ঠিক আছে হাফ সিভি এর মূল সূত্র তো মনে জানো এক সূত্রটা দেখাচ্ছি তোমার কিউ ভাগ হ্যাঁ কিউ ভাগ ভি এই যেটা একক বিভাব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ লাগে আচ্ছা আমি কিছু ওই যে ব্যবহার বিধি দেওয়া আছে এখানে এটা একটু দেখে দেই শুধু ধারকের অপশনটা কিন্তু না ওইটা হলো না ওইটা ওইটা বিভবের ওটা তুমি যেটা বলতেছো সেটা হলো এরকম প্লাস কিউ চার স্থানান্তরে কাজ হয় হলো ডাব্লু একক ধনাত্মক চার স্থানান্তরে কাজ হয় হলো কিউ ভাগ ডাব্লু কিউ ভাগ ডাবলু সরি আচ্ছা বড় হাতের লিখছে অসুবিধা নাই কিউ ভাগ ডাবলু এটা সমান হলো ভি আমি মনে একটু ভুল লিখলাম কিউ চার স্থানান্তরে কাজ হয় হলো ডাবলু বড় হাতেরই লিখি তাহলে একক ধনাত্মক চার স্থানান্তরে কাজ হবে হলো ডাব্লু ভাগ কি ডাব্লু ভাগ কিউ এটাই সমান হলো ভির মান আচ্ছা ফটোকপি ফটোকপি মেশিন মেশিনে সাধারণত একটা বিশেষ শ্রেণীর সিস্টেমের মাধ্যমে স্ক্যান করে নেওয়া হয় পুরো এটা এবং এক এখানে এটা মেমোরিতে সংরক্ষিত হয় তারপরে যে পদার্থটি আমরা ভিতরে ঢুকাই ওই পদার্থর সাথে একটা সূক্ষ্ম ইলেকট্রনের স্তর গিয়ে ওখানে জমা হয় সেটি ওই ইলেকট্রনের স্তরটি কাগজের যে স্থানে তার বিপরীত চার্জ সংযুক্ত থাকে সেই স্থানের উপর কালি সহ গিয়ে ওর গায়ে লেগে যায় এটা ফটোগ্রাফি মেশিনের মূল বিষয় আর পিছনে একটা রোলার অংশ আছে যেটি প্রচন্ড তাপে ওই গুড়া কালিগুলোকে ওর সাথে লেগে একবারে প্রচন্ড ভাবে উত্তপ্ত হয় এবং সেটি সেই কাজটা সম্পূর্ণ করে ভ্যান্ডিগ্রাফ মেশিন এটা সাধারণত এই মেশিনটা ব্যবহার করে আমরা অপরিবাহী বিদ্যুৎ বেল্টে স্প্রে করার কাজটি সম্পূর্ণ করা হয় বিশাল পরিমাণ চার জমা উচ্চ বিভবের করিয়াল তৈরি করতে এ ধরনের যন্ত্র ব্যবহার হয় জ্বালানি ট্রাক বা পেট্রোলের যখন বহন করা হয় তখন পিছনে একটি দেখো শিকল ঝুলিয়ে রাখা হয় যখন এটি তেল পরিবহন করে তখন বায়ুর সাথে ঘর্ষণে এখানে প্রচুর চার্জ তৈরি হয় এই চার্জের সাথে তেলের স্ফুলিঙ্গে কিন্তু আগুন ধরে যেতে পারে এই কারণের জন্য সিকল ঝুলিয়ে রাখা হয় যাতে করে অতিরিক্ত চার্জ যদি আসে সেটি তাতে ভূমিতেই চলে যায় এরপর আছে ইলেকট্রনিক্স শীত প্রধান দেশে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে সেখানে স্থির বিদ্যুতের প্রভাবে প্রভাবটা অনেক বেশি ইলেকট্রনিক্সের কাজ করার জন্য বিভিন্ন ধরনের যে আইসি সার্কিটগুলো ব্যবহার করা হয় সেটা অত্যন্ত সহজেই এই আইসি সার্কিটগুলো তোমার বিদ্যুতের যথাযথ প্রবাহ না হলে সেটা কিন্তু পুড়ে যেতে পারে এখন বর্জ্যপাত এবং বর্জ্য নিরোধক যেখানে বর্জ্যপাত বিষয়টা কি মেঘে মেঘে ঘর্ষণ হলে যে ওখানে যে বিদ্যুতের যে ফুয়ারাটা আমরা দেখি সেটা এক পর্যায়ে ওই মাধ্যমে পরিবেশের মাটিতে চলে আসে এটাই বর্জ্যপাত কয়েক মেগাওয়াট বিদ্যুৎ মুহূর্তের মধ্যে ওই এসে যুক্ত হয় এবং যেগুলো যন্ত্রাংশগুলো করা থাকে সেগুলোর ম্যাক্সিমাম কিন্তু কুড়ে দেয় তো এই কারণের জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে যখন বর্জ্যপাতের সম্ভাবনা দেখা দেবে তখন আমাদের মূল বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো বিশেষ করে দামি যে যন্ত্রাংশ সেগুলোতে বিদ্যুৎ সংযোগ অফ রাখা যত যত সম্ভব আমাদের ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা যাতে করে এই ধরনের প্রবলেম গুলো না হয় তবে যখন আবহাওয়া খুবই খারাপ হয় এবং বর্জ্য বিদ্যুৎ চমকাতে থাকে সেখানে আবহাওয়া এরকম দুর্যোগপূর্ণ হলে বিদ্যুৎ সংযোগ অফ রাখাটাই সবচেয়ে শ্রেয় কাজ তো এই বর্জপাতের সময় আমাদের বাহিরে যাওয়া উচিত কিনা সেগুলো নিয়ে এখানে দেওয়া হয়েছে কারণ হঠাৎ করে যদি এটি মাথার উপর এসে পড়ে তাহলে অটোমেটিক্যালি সে তৎক্ষণাৎ সেখানে কিন্তু মারা যাবে এই কারণের জন্য আমরা সাধারণত এই প্রসঙ্গটি এড়িয়ে যাই তো বর্জপাত কিন্তু প্রতিরোধ করা যায় আমরা যদি চাই আমাদের ঘরের ওপরে একটা পুরনো কোনো রিং জাতীয় লোহার কাঠামো লাগিয়ে তার সাথে তার যুক্ত করে যদি মাটিতে আমরা এটি একটি খুঁটির মাধ্যমে প্রথিত করে দেই তাহলে কিন্তু অনায়াসেই এটি রোধ করা সম্ভব হয় এখন স্থির তৈরি ক্ষেত্রে রঙ করার ক্ষেত্রে স্থির তরিত রং করার ব্যাপারটা খুবই মানে সিম্পল বিষয় রঙের মধ্যে আমি যে চার্জ দেব গাড়িতে দেব তার বিপরীত চার্জ ফলে স্প্রে করার সাথে সাথে ওই বিপরীত চার্জের প্রভাবে স্প্রে রং গুলো দ্রুত তোমার তার উপর গিয়ে লেগে যায় এবং শুকিয়ে যায় এটাই মূলত আমরা দেখে থাকি আমার মনে হয় শেষ তাহলে আজকে আমাদের পড়া এখানে সমাপ্ত করছি তোমার আর কোনো প্রশ্ন আছে কি আমরা এটাই ক্লোজ করলাম নেক্সট দিন আবার পরবর্তী অংশ নিয়ে ইনশাল্লাহ কথা হবে